Assalamu alaikum, hello everyone, welcome to my new blog. So, how are you? I am very happy to be here. I am very happy to be here. So, today we are going to talk about a lot of things. So, why are you going to talk about this? It is very bad. I am going to do a self-esteem. So, finally, I am going তো এখন ওই সেলভিস্টেনটা আমার মতে আমার ভালো লাগছে আর কি মোটামুটি আপনাদের কেমন লাগছে আমি শিওর জানি না বাট ওই সেলভিস্টেনটা এখন আর নেই এখন হইছে কি আপনাদের একটু দেখাই এই যে আমার সেলভিস্টেনটা দেখতেছেন এই যে এই পাশে দেখেন এই সবগুলা এদিক থেকে সবগুলা মুরগি খেয়ে ফেলছে তা এই পাশেরটা মোটামুটি সারা গেছে বাট এই পাশে যেটা করছে এই যে দেখতেছেন এখানে হোল করে ফেলছে তো এই পাশে হোল করে এদিক থেকে আসি মুরগিগুলা খাইছে তো ওই কারণে দেখেন খুব বাজে একটা অবস্থা আসলে খুবই মন খারাপ হয়ে গেছে এই জিনিসটা দেখে এই যে ছোট ছোট করে খেয়ে ফেলছে আমার পুরো থার্মোকলটাই পুরো ছিদ্র করে অনেক বড় ছিদ্র করে ফেলছে তো এটা হইছে আসলে আমার জানা ছিল না এমনটা হবে আমি কখনো চিন্তা করি নাই হঠাৎ করে আজকে সকাল বেলা এসে দেখি এই অবস্থা এই জিনিসটা করছে আসলে আমার দেশি মুরগিগুলা আমার দেশি মুরগিগুলা আজকে হঠাৎ করে কেমনে বেরিয়েছে আমি জানি না শিওর তো বের হওয়ার পরে আসি আমার এখানে পুরো এই জিনিসগুলো খাই ফেলছে ওই পাশ থেকে আসছে আর কি এই পাশ থেকে এসে এদিক থেকে এসে আর কি এই জিনিসগুলো ওদের ঠিক মতো খাবার পানিও দিই কিন্তু এই জিনিসগুলো খাওয়ার মানেটা কি আমি বুঝলাম না ওরা পুরাই আমার থার্মোকলটা খাই ফেলছে এদিক থেকে শুরু করে এখানে 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 এই পারে ওই পাশটাও এখানে পুরোটাই খাই ফেলছে এখানে পায়খানাটা এখানেও করছে এই জিনিসটা আসলে আমার খুব শখের ছিল এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করছি আমার মুরগিগুলারে ভালো ভালো করে ছবি উঠাবো কিন্তু এটা আর হলো না এখন এটা আবার নতুনভাবে রেডি করতে হবে আসলে খুবই খারাপ লাগছে এই জিনিসটা দেখে যে এমনটা হবে আমি চিন্তা করি না কখনো হুট করে কোত্থেকে থেকে এসে যে খাই ফেললো আমি বুঝতেও পারলাম না গত দুই দিন যাবৎ আমার অনেকগুলো মুরগি মারা গেছে অবশ্য বাচ্চা মুরগি তখন অতটা কষ্ট লাগে নাই কিন্তু এই জিনিসটার কারণে আমার খুবই কষ্ট লাগছে কারণ কি এটা আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা সেলফ স্ট্যান্ড রেডি করব আমার মুরগিগুলোর জন্য সুন্দর সুন্দর ছবি উঠাবো বাট ওইটা আসলে হয় নাই আসলে কপালে ছিল না ওই আর কি আমি এখন আবার নতুন করে ওই জিনিসটাকে রেডি করতে হবে এবার আসলে থার্মোকল দিয়ে করব না আশা করছি চিন্তা করতেছি কারণ থার্মোকল দিয়ে যদি আমি আবারও করি তাহলে ওরা করবে কি ওই দেশি মুরগিগুলো যদি কখনো ছুটতে পারে তাহলে আমার গিয়াটা খেয়ে ফেলবে ওই থার্মোকলগুলো খেয়ে ফেলবে অলরেডি তো আজকে খেয়ে ফেলছে তো ওই কারণে চিন্তা করছি আমি আর থার্মোকল দিয়ে কখনোই করব না করলে অন্যভাবে করব দেখি চিন্তা করি কিভাবে করা যায় যদি দেরি করি অবশ্যই আপনারা তো দেখবেনই কিন্তু আজকের বিষয়টা আমার খুবই খারাপ লাগছে এতটা খারাপ কখনো লাগে নাই ওনারা মানে আমি চিন্তা করি না কখনো যে আমার এই সেলফ স্ট্যান্ডার দেশি মুরগি নষ্ট করে দিবে আমার তো আমি মুরগিগুলার একটু দেখাই কারা করছে এই কাজটা তো এই কাজগুলো করছিল এই মুরগিটা মূলত ও আর এই উপরে ফার্মি আর দেশি মুরগিটা মিলে আরও কয়েকটা দেশি মুরগি ছিল ওগুলো বাইরে ওই জন্য ওগুলো ভালোভাবে দেখাইতে পারতেছি না কিন্তু মূল কালপ্রেট ছিল ও ওরে আমি একজনের কাছ থেকে গিফটে পাইছিলাম মুরগিটা এরপরে ও করছে কিছুটা ওইগুলোও ছিল ছিল শুধু ওর দোষ না এখানে আরও কয়েকটা মুরগি ছিল যারা ওর সঙ্গী ছিল আমার স্বপ্নটা নষ্ট করার যাই হোক আসলে আল্লাহ ভরসা এখন বাকিটা দেখি কী করা যায় আসলে খুবই মর্মান্তিক আমার লাইফ আসলে এটা আমার জন্য খুবই মর্মান্তিক ছিল কারণ আসলে আমার অনেক দিনের একটা ড্রিম ছিল যে একটা সেলফ স্ট্যান্ড রেডি করব জাস্ট ফাইনালি করছিলাম সব কিছু করে উঠতেছি ওই জায়গার মধ্যে আসে আমি বারবার পিছনে পড়ে যাই তো এইবারও সেম কাহিনি আমি আবারও পিছনে পড়ে গেলাম যাই হোক সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো আমার ওইটাই জিনিসটাকে আবার রেডি করতে হবে নতুন করে দেখি কিভাবে করতে পারি ওটা এখনও চিন্তা করি নাই কারণ এখনই হয়েছে তো দেখি ওটা আজকে কালকে পরে চিন্তা করে দেখবো যে কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে আর কি যাই হোক
এটাই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে তো তুমি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ